সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। অনেক সময় আমাদের মশলাদার কিছু খেতে ভালো লাগে না, অথচ স্বাদের সাথেও কম্প্রোমাইজ করতে ইচ্ছে হয় না, সেরকম সময় লেমন পেপার চিকেনের চেয়ে ভালো কিছু আর হয় না। তবে চলুন এই রেসিপিটা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। প্রথমে 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে তাতে স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1টা পাতিলেবুর রস, 1 চামচ আদা রসুন বাটা, 1/2 কাপ ফেটানো টক দই দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। একটা প্যান ভালো করে গরম করে 3 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার দিয়ে দেব। আট দশটা গোলমরিচ, দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। আঁচটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। নিচের দিকটা সোনালি হয়ে গেছে, এবার পিসগুলো উল্টে দেব। আর এক্সট্রা ম্যারিনেশনটাও দিয়ে দেব এই চিকেন পিসগুলোর ওপর দিয়ে ঢাকা দিয়ে আরও 8-10 মিনিট রান্না করে নেব। দুদিকটাই সোনালি করে ভাজা হয়ে গেছে, এবার এতে 1/2 কাপ ক্রিম আর সামান্য গরম জল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আঁচটা লোতে করে 15 মিনিট রান্না করে নেব। এবার এতে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেব। 1-2 মিনিট রান্না করে ওপর থেকে স্প্রিং অনিয়নের কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব। এটা ভাত বা রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে এরকমই কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসবো।